हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के अमरा ए वीडियोर माध्यमे देखे नेब प्रधानमंत्री श्रमजोगी मानधन योजना, अर्थात प्रधानमंत्री श्रमजोगी जो योजना रही है एखे जदि आपनी नाम नथिभुक्त करें तो क्योंकि प्रत्येक मासे 3000 टाका कर भाता पेंशन से आनी पे जा आवेदन करते अपन की योग्यता लागे, एलिजिबिलिटी क्राइटेरिया क्यों रही है, फीचार क्यों रही है, सबटाई क्योंकि हमें यह भिडियोते देखे नब। तो प्रथम तो हमें अपने रखी अपनारा क्योंकि चाहले अपन मोबाइल फोन थे आवेदन करते आनी जो चान जो सी एस सी सेंटारे गए करबें से करते तो अपना जो अभिज्ञता थे फर्म फिल आप करार आनी जी मन करें आनी बाड़ी बसे करते अवश्य कर नो साइबर कैब जैसे सी एस सी अवेलेबल रही है सेने गए क्योंकि नर्मल साइबर कैबगलो क्यों तो जैक हमें प्रथम अपने जरा एख ठीक जानें ना प्रधानमंत्री श्रमजोगी योजना कैमन की तो हमें तर क्षेत्र में रखी प्रधानमंत्री श्रमजोगी योजनाते एम है जो आपनर बयस अनुजाई क्योंकि एक कन्ट्रिब्यूशन आपके अपन अकाउंटे जमा करते हैं और से ही सेम कन्ट्रिब्यूशन क्योंकि सेंट्रल गवर्नमेंट के जमा करा है। अर्थात हमार बयस जो शुरू कर प्रधानमंत्री श्रमजोगी मानधन योजना तक हमार बयस 19 बचर और हमारे क्योंकि 58 टाकार क्योंकि प्रत्येक मासे एक कन्ट्रिब्यूशन देवा है मैंने से दीब और अकाउंट के अटोडेबिट हो जाए और प्रधानमंत्री क्योंकि सेने अर्थात सेंट्रल गवर्नमेंट तरफ क्योंकि से 58 टाका जमा करें ये टोटल क्योंकि 116 टाका प्रत्येक मासे अकाउंटे जमा हो और जो हमार पेंशन पावर बयस हो जाए तक क्योंकि प्रत्येक मासे 3000 टाका पेंशन पा। तो देखो ये अपना आवेदन करते गले प्रथम अपन 15000 टाकार नीचे क्योंकि इनकाम होते हैं मान्थलि। तपर देखो कि आपके क्योंकि फर अनऑर्गानाइज वर्कार अर्थात आपकी कोर्गानाइजर साथ जुक्त आो वेतनभुक्त मानुष आनी जो 15000 टाकार बेसि क्योंकि अपनी एखे आवेदन करते पर ना एंट्री जो रही है देखो 18 থেকে 40 বছর মধ্যে কিন্তু আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে। আপনার যদি 41 বছর হয় তাহলে কিন্তু এখানে আপনি আর এন্ট্রি নিতে পারবেন না। আর এখানে দেখুন বলে দিয়েছে মান্থলি ইনকাম আপ টু 15000 অর্থাৎ 15000 এর উপরে আপনার কিন্তু বেতন যদি হয় বা আপনাদের যদি মান্থলি ইনকাম হয় তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো ফিচার যেটা রয়েছে এখানে একটু আমরা দেখে নেব অ্যাসিওর পেনশন অফ 3000 টাকা পার মান্থ দেখতেই পাচ্ছেন যে একদম শিওরভাবে আপনি 3000 টাকা পার মান্থে কিন্তু পাবেন আর ভলেন্টারি কন্ট্রিবিউশন পেনশন আর যেটা ম্যাচিং কন্ট্রিবিউশন বাই গভর্নমেন্ট যেটা একটু আগে আমি আপনাদের বলে দিলাম যে সেম সেম টাকা কিন্তু আপনাকে দিবে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার বয়স অনুযায়ী যত টাকা আর কি এখানে আপনি জমা করবেন তত টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও জমা করে দেবে। আমরা যদি আরেকটু ডিটেলস দেখি আপনার বয়স যদি 20, 21, 22, 23, 24, 25, 26, 27 হয়ে থাকে তাহলে আপনার কত কন্ট্রিবিউশন হবে। তো এখানে ক্লিক হেয়ার করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আমি পরে দেখাচ্ছি, আগে আপনাদের একটু ডিটেলসে দেখাই যে আপনার বয়স ধরুন 40 বছর হতে চললো অর্থাৎ 35 বছর তাহলে আপনার কত কন্ট্রিবিউশন দিতে হবে। তা দেখুন এখানে বলা আছে ডিসক্রিপশন, এখানে পড়ে আপনারা দেখতে পারেন, এটা সম্বন্ধে সব জানতে পারেন, ফিচারগুলো আপনারা দেখতে পারেন, বেনিফিট যেটা রয়েছে সেটা দেখতে পারেন। তো আমরা দেখে নেব মান্থলি কন্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা। তো দেখুন আমি যেমনটা আপনাদের বলেছিলাম আমি 19 বছরে শুরু করেছিলাম, তো আমার 60 বছর অবধি কিন্তু এটা চলবে অর্থাৎ 40 বছর যখন কমপ্লিট হবে তখন আমার 60 বছর হবে, তখন কিন্তু আমি পেনশনটা পাওয়া শুরু করব। আর আমার মান্থলি যেটা দেখুন হয়েছে 58 টাকা করে আমি জমা করব। দেখুন মেম্বার মান্থলি কন্ট্রিবিউশন 58 আর সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন 58, টোটাল কিন্তু আমার 116 টাকা করে প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে এই মানধন যোজনাতে। তারপর দেখুন আপনার যদি বয়স থাকে 32 তাহলে আপনার কত হবে, দেখুন 120 টাকা কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে প্রত্যেক মাসে আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু দেওয়া হবে 120 টাকা, টোটাল কিন্তু 240 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবার সেই অনুযায়ী কিন্তু আপনার বয়স কত রয়েছে আপনি এখানে এন্ট্রি নিতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি দেখতে পারেন যে আপনার বয়স অনুযায়ী আপনার কত টাকা কাটবে। ধরলাম আপনি 40 বছরে এন্ট্রি নিয়েছেন তাহলে কিন্তু আপনার দেখুন কত করে কাটবে, মান্থলি 200 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে আর 200 টাকা করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জমা করবে, অর্থাৎ মান্থলি আপনার কিন্তু 400 টাকা করে আপনার মানধন যোজনা যে আছে সেই অ্যাকাউন্টে কিন্তু জমা হতে থাকবে। এবার এখানে হাউ টু অ্যাপ্লাই বলছে, দেখুন এখানে বলেই দিয়েছে স্টেপগুলো কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তো আপনারা কিন্তু যদি নিজেরা পারেন তো খুবই ভালো আর না পারলে কিন্তু আপনারা চলে যাবেন যে কোনো সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফে ওখান থেকে গিয়ে আবেদন করে নেবেন। তো আপনাদের আমি বলে রাখি ক্লিক হেয়ারে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদন করার যে ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন এখানে আমি সিএসসি দিয়ে লগ ইন করে রেখেছি তাই ইন্টারফেসটা আমার এমন ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, তো আমি এখানে কতজনের এন্ট্রি করেছি না করেছি সেটা কিন্তু এখানে শো করবে, তো আমি কারো এন্ট্রি করাইনি, যাই 0000 দেখাচ্ছে, শুধু নিজেরটাই করেছি। তো দেখুন এখানে কার্ড কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন যেটা একটা এটিএম কার্ডের মতো আপনাদের দেওয়া হবে, যেটা মানে প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা যেটা অ্যাকাউন্ট নাম্বার আপনাদের থাকবে আর কবে থেকে আপনি কন্ট্রিবিউশন শুরু হচ্ছে বা কবে আপনি ভাতাটা পাওয়া শুরু করবেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো যাই হোক এভাবে কিন্তু আপনারা আপনাদের যে মানধন যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারেন। তারপরে কিন্তু এখানে চাইলে আপনি আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আপডেট করাতে পারেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারেন, রিপ্রিন্ট করতে পারেন, ডিসপুট কিছু থাকলে করতে পারেন, রিপোর্ট করতে পারেন। তো দেখুন এখানে আমার সিএসসি আইডি দিয়ে লগ ইন আছে তাই কিন্তু এমন ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, আপনারা প্রথমত যখন আসবেন তখন কিন্তু এমনটা দেখাবে না, আপনাদের কেমন থাকবে এই যে আমি একটু দেখাই। তো দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এমন হোম পেজটা থাকবে, এখানে সাইন ইন অপশন রয়েছে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন, করে দেওয়ার পর এখানে সেলফ এনরোলমেন্ট যেটা আছে সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বার আর সেটার ওটিপি দিয়ে কিন্তু এখানে লগ ইন করে আপনারা ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। আর যদি আপনি চান যে
সিএসসি কানেক্ট দিয়ে করবেন তাহলে করতে পারবেন। এটা সবাই কিন্তু করতে পারবে না, কারণ যাদের কাছে সিএসসি অ্যাভেলেবেল আছে শুধু তারাই করতে পারবে। তো এখানে সেলফ এনরোলমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা চাওয়াবে। মোবাইল নাম্বার চাওয়ার পর এখানে আপনি প্রসিডের উপরে ক্লিক করবেন, আপনার নাম কী রয়েছে, আপনার ইমেল আইডি কী রয়েছে সেটা চাইবে। তারপরে কিন্তু জেনারেট ওটিপি আসবে, আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাকে একটা ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনার যে নাম ঠিকানা আপনার যা যাবতীয় তথ্য সেগুলো কিন্তু দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার যে কন্ট্রিবিউশন সেটা কত অটোমেটিক কিন্তু দেখিয়ে দেবে আপনার বয়স অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যে বয়সটা আছে সেই অনুযায়ী আপনার কত করে কন্ট্রিবিউশন দিতে হবে সেটা কিন্তু ওখানে শো করবে। আর প্রথমবার কিন্তু আপনাকে এখানে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে, তারপরে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন সেখান থেকে কিন্তু অটো ডেবিট হতে থাকবে। আর যখন কিন্তু আপনি এই বয়সটা ক্রস করে যাবেন যে পেনশন বয়স পাওয়ারটা, তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু 3,000 টাকা করে যে কিস্তি সেটা কিন্তু পাওয়া শুরু করবে।